দীর্ঘদিন ওনার সাথে ছিলেন, এখন কি মনে হচ্ছে? মানুষটা ছিলেন অত্যন্ত সহজ সরল এবং নিরহংকারী, এবং সর্বোপরি যে মানুষটাকে আমি দেখেছিলাম দীর্ঘ 12-13 বছর, উনি অত্যন্ত অর্থনৈতিক কষ্টের থেকে আজকে যে জায়গায় উত্তরণ করেছিলেন সততার মধ্যে দিয়ে, প্রতিটা মানুষের পাশে দাঁড়িয়ে, বিশেষ করে আর্থ সামাজিক ক্ষেত্রে যে সমস্ত মানুষগুলো খুব দুর্বল তাদেরকে কীভাবে সচ্ছল করা যায় বা স্বাভাবিক জীবনে তাদেরকে রাখা যায়, সেই চিন্তাটা সবসময় ওনাকে ঘিরে থাকত, যার ফলস্বরূপ তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে মানুষের সংস্পর্শে এসে মানুষকে নিজের করে আপন করে, ওনার কাছে আপন বা পর বলতে কোনো সংজ্ঞা ছিল না, একটাই সঙ্গ ছিল যে সেও মানুষ, তিনিও মানুষ, সেই মানুষ হিসাবে যতটা করবার উনি নির্দ্বিধায় সেই কাজটা করতেন। আমি রাজনৈতিক জীবনে তার পাশে থেকে, তার কাছে সামনাসামনি থেকে একটা জিনিস দেখেছিলাম যে মানুষটা অত্যন্ত কাজ পাগল ছিলেন, কাজের বাইরে যে আড্ডা মারা, গল্প করা, চায়ের দোকানে বসে বা বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধবদের সঙ্গে, এটা ওনার পক্ষে ছিল না। যদিও বা কোনো কোনো সময় কোথাও বুঝতেন, সেখানেও তিনি চিন্তা করতেন যে কীভাবে কোনো পাশে দিয়ে মানুষ যদি দুরবস্থার মানুষ যায় তাকে কী করে সাহায্য করা যায়, সেদিকটা তিনি নজর রাখতেন। তো সেই অর্থে আমি মনে করি আজকে যে আজকে আমরা খর্দার বুকে খর্দার আপামর জনসাধারণ একটা পিতৃতুল্য মানুষকে আমরা হারালাম, যে একটা দয়ালু মানুষ, একটা মানবিক মুখ, সেই মুখটা আজকে আমাদের সবার কাছে একটা অন্ধকারচ্ছন্ন মহাদেশ করে দিয়ে চলে গেল, যেটা আমরা ভাষায় প্রকাশ করা আমাদের কাছে খুব কঠিন। আমরা শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান, যে মানুষটা জীবনে এত কিছু করলো সবার জন্য, সেই মানুষটাকে তুমি কেন নিয়ে নিলে, পরিবর্তে আমাদের নিতে তাতে কিছু অসুবিধা হতো না। কিন্তু খর্দার মানুষ আজকে তারা অনাথ হয়ে গেল, এই অনাথ তুমি কেন করলে, আমরা ভগবানের কাছে এই প্রশ্নটাই আমি করি, এর বেশি আর আমার কিছু বলার নেই। আমার নাম কুণাল দাশগুপ্ত।